এবার তোমার কাছে আমি 10টা প্রশ্ন নিয়ে আসবো অঙ্কন, লাইফস্টাইল, জাস্ট লাইফস্টাইল। অঙ্কনের কি রঙের লিপ কালার পছন্দ? নুড আর নিউড, নুড আর পিঙ্ক। আচ্ছা, হ্যাঁ, সবার একটু হালকা পিঙ্কিশ মোভিশ এইরকম একটা টোন পছন্দ। চুল খোলা রাখতে ভালো লাগে নাকি ছাড়তে? খোলা রাখতেই প্রেফার করি। গরম লাগে না এত বড় চুল? গরম লাগে, বাট মনে হয় বেশি সুন্দর লাগে চুল খোলা রাখলে। সুন্দরের জন্য সাত খুন মাফ, সুন্দর সুন্দর লাগে তাহলে সব কিছু করতে পারি আমরা। শাড়ি নাকি ওয়েস্টার্ন পছন্দ? শাড়ি। হাই হিলস নাকি ফ্ল্যাটস? মিডিয়াম, নট হাই নট একদম ফ্ল্যাট, মিডিয়াম। আচ্ছা, ত্বক চর্চায় অঙ্কন প্রতিদিন যে কাজটা করে? ময়েশ্চারাইজার ইউজ করি রেগুলার, যেটা একদম। হ্যাঁ, স্বাস্থ্য সচেতনতায় কোন কাজটা প্রতিদিন করা হয়? এইটা ফুড হ্যাবিট কন্ট্রোল করা। হ্যাঁ, কারণ তুমি যেহেতু সেই রেগুলার এক্সারসাইজটা করছো না, হ্যাঁ, সো এই জন্য ফুড হ্যাবিটটা কন্ট্রোল করার চেষ্টা করো, অয়েলি ফুড একটু কম খাওয়া বা এগুলি। আচ্ছা, ইচ্ছা থাকলেও কোন কাজটা করা হচ্ছে না? ভীষণ ইচ্ছা বাট করা হচ্ছে না। ট্যুরে যাওয়া হচ্ছে না, ভ্যাকেশনে যাওয়া হচ্ছে না, সামহাও বাট যেতে হবে, খুবই ইচ্ছে করছে, রাইট? আচ্ছা, পারফিউমের ক্ষেত্রে ফ্যাসিনেশন কতটুকু অঙ্কনের? খুব বেশি না, আবার আছে কিছু কালেকশন, এবং আমি আসলে একটা পারফিউম ইউজ করতে থাকলে সেটাই ইউজ করতে থাকি, নতুন আর কিছু ট্রাই করা হয় না, মানে ফ্র্যাগ্রেন্সটা নাকে ঢুকে যায় না, ওটাই জাস্ট ইউজ করা হয়। প্রতিদিনের ব্যবহৃত প্রসাধনী কি? রেগুলার ময়েশ্চারাইজার। হ্যাঁ, ময়েশ্চারাইজারই। প্রিয় ফ্যাশন ডিজাইনার দেশের হতে পারে, দেশের বাইরের হতে পারে? তেমন কেউ তো নাই, মানিশ মানাত্রার ড্রেস, ওয়েডিং ড্রেস, হ্যাঁ, এবং সাবিয়া সাচির ওয়েডিং কালেকশন আমার ভীষণ ভীষণ পছন্দের, রাইট? এখন যেটা হচ্ছে সামনে আমাদের ঈদ, ঈদ নিয়ে তো আমাদের সবারই পরিকল্পনা থাকে যে কি করব না করব, তো তোমার পরিকল্পনা কি এবারের ঈদ নিয়ে? ঈদ আসলে ডিপেন্ড করে কাজের উপর, অনেক সময় বাসায় যেতে পারি, অনেক সময় যেতে পারি না। যেমন গত রোজার ঈদেও তাই হলো যে ঈদ করার খুব ইচ্ছে ছিল গ্রামে বাসায় আব্বুর সাথে, কিন্তু ঢাকায় কাজ পড়ে যাওয়ার জন্য, এবারেও তাই। তো আমি আসলে শপিংটা সবসময় আব্বুর জন্য নিজেই করি আর আমার জন্য করি, এখন আসলে নিজের প্রতি অতটা ইচ্ছে করে না যে ঈদ এখন মানুষকে দেই, আত্মীয়স্বজন সব, মানে এটা ইচ্ছা করে। আর আমার কি হয় যে একসাথে অনেকগুলো শপিং করে রাখি, সারা বছর দেখা যায় চলেই যায়, যেহেতু ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা সো একটু সাজুগুজু করে পরিপাটি হয়ে বসা আছে, বা যখন অঙ্কন সিম্পল থাকে ফ্রেন্ড সার্কেলে বা ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে থাকে, তখন সে কিভাবে থাকে? খুব একটা ডিফারেন্স না, একটু মেকআপটা কম থাকে, মানে থাকেই না বলতে গেলে, লিপস্টিক থাকে, সালোয়ার কামিজ থাকে অথবা কুর্তি থাকে বা টপস জিন্স, এরকম শাড়ি থাকে না বাসায়, ক্যাজুয়াল কিছু আর কি বাসায়, যেটা ইজি নরমাল, হ্যাঁ, কমফোর্ট। আচ্ছা,